আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা এবং এই নিয়ে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে রাজ্যের তরফ থেকে একাধিক নিরাপত্তা ব্যবস্থাটা ক্ষতি দেখা হচ্ছে এবং নগরপাল বিনীত গোয়েল তিনি কিন্তু পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন আজ থেকে মাধ্যমিক পরীক্ষা এবং চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষা চলবে এবছর নয়া সময়ে পরীক্ষা এবং সকাল দশটায় পরীক্ষা শুরু হলেও পৌনে দশটায় দেওয়া হবে প্রশ্নপত্র এবং ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন পরীক্ষার্থীরা এবং আরও আটোশাটো নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে আর ইনস্টিটিউশন থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর শুভঙ্কর আজকে কি ছবিটা দেখতে পাচ্ছো সেখানকার আজকে এই যে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা এবং রাজ্যের তরফ থেকে একাধিক নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে তো কি ছবিটা দেখতে পাচ্ছো এই মুহূর্তে দেখো জীবনের প্রথম অবশ্যই বড় পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা তোমায় জানিয়ে রাখি যে জাতীয় শিক্ষানীতিতে কিন্তু মাধ্যমিক স্তরের পরীক্ষা তুলে দেওয়া হয়েছে কিন্তু সেই মাধ্যমিক পরীক্ষা থাকছে বলে রাজ্য শিক্ষা জানানো হয়েছে তাতে পরীক্ষার্থীদের উত্তরণ ঘটে এবং আমি এই মুহূর্তে একেবারে পদ্মপুকুর ইনস্টিটিউশনের সামনে রয়েছি ছবিটা দেখাবো ভেতরে পরীক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে তাদের হাতে ট্রান্সপারেন্ট বোর্ড যেরকম রয়েছে জলের বোতল নিয়ে যাওয়া একেবারে নিষেধ মোবাইল ফোন ইলেকট্রনিক্স গ্যাজেট কোনো কিছু নিয়েই কিন্তু ভেতরে প্রবেশ করা যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে এবং একই সঙ্গে আমরা কি দেখলাম আজ নগরপাল বিনীত গোয়েল তিনি এলেন তিনি এসে এখানে কিন্তু পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান করলেন হাতে ফুল চকলেট ইত্যাদি প্রদান করে গেলেন এবং তিনি জানিয়ে গেছেন যানজটের কোনো সমস্যা কিন্তু এখনো পর্যন্ত নেই পরীক্ষার্থীরা প্রত্যেকে হলমুখী হচ্ছেন এবং এবছরই প্রথম মাধ্যমিক পরীক্ষার্থীর সময়সূচি সেটিকে এগিয়ে আনা হয়েছে যেহেতু পরবর্তীতে যানজট হয় সেদিকে তাকিয়েই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নটা পঁয়তাল্লিশ থেকেই পরীক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে দশটা থেকে পরীক্ষা শুরু বেলা একটা পর্যন্ত পরীক্ষা চলবে এবং এবছরই বেনজির একটি নির্দেশ কিন্তু মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া হয়েছে প্রত্যেকের প্রশ্নপত্রের ওপরে যে কোড থাকছে সেই কোডে লুকানো একটি ক্রমিক কোড থাকছে যদি কেউ ছবি তুলে পরীক্ষা শুরুর পর সেই ছবি বাইরে পাঠায় তাহলে সহজেই তা ধরা পড়বে এবং একই সঙ্গে কিন্তু সেই পরীক্ষার্থীর পরীক্ষা সম্পূর্ণ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হবে এবং এই নিয়ে কিন্তু পরীক্ষক তিনি আজ এই বিষয়টি পরীক্ষার্থীদের সামনে পড়ে শোনাবেন এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে সার্চ চলছে সেখানে সার্চ করা হচ্ছে পরীক্ষার্থীরা ধীরে ধীরে ভেতরে চলে যাচ্ছেন গার্জিয়ান যারা রয়েছেন একেবারে শেষ মুহুর্তের কথা বলছেন এবং দেখো এখানে পরীক্ষার্থী উৎকণ্ঠা তো থাকে জীবনে প্রথম বড় পরীক্ষা তার ছেলে বা মেয়েটি দিচ্ছে সেইখানে তাকিয়ে তারা যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরীক্ষা দিতে পারে এবং সেটি সুনিশ্চিত করে যেমন পর্ষদেরও একটি কর্তব্য পুলিশ নিরাপত্তা এইখানে স্কুলগুলো বা বলা যেতে পারে পরীক্ষা কেন্দ্রগুলো একশো মিটারের মধ্যে সব রকমের জেরক্সের দোকান বন্ধ এবং যানজট যাতে না হয় একেবারে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে রাস্তাগুলিতে বড়ো গাড়ি সবগুলোকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে এবং পরীক্ষা কেন্দ্রগুলির সামনে যাতে কোনোভাবে মাইকিং বা কোনো প্রচার না চলে সেটিও দেখা হচ্ছে সব মিলিয়ে পরীক্ষা যাতে একেবারে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয় সেটি এই মুহূর্তে সব বড় চ্যালেঞ্জ মধ্যশিক্ষা পর্ষদের কাছে যদিও এখনও কিন্তু কোনো পরীক্ষার্থী রাস্তায় আটকে আছেন কিনা বা কোনো সমস্যায় পড়ছেন কিনা কেননা ইতিমধ্যে আমরা জানি যে কলকাতা হাইকোর্টের নির্দেশে একাধিক জেলাওয়ারি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু কেউ পরীক্ষার্থী যদি সমস্যায় পড়ে তাহলে ওই হেল্পলাইন নম্বরগুলোতে তারা কিন্তু ফোন করে সাহায্য চাইতে পারবে এবং তাদেরকে তৎক্ষণাৎ সাহায্য করে পৌঁছে দেওয়া হবে পরীক্ষা কেন্দ্রে ফলত পরীক্ষার্থীরা সবথেকে বড় উদ্দেশ্য আছে পরীক্ষার্থীরা যাতে কোনো সমস্যায় না পড়েন পরীক্ষা একেবারে নির্ধারিত সময় যাতে শুরু করা যায় সেই দিকে তাকে যাবতীয় বন্দোবস্ত এবং যেহেতু এবছর পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে সেই দিকে তাকেও কিন্তু প্রশাসন যেভাবে একেবারে বলাতে পারে তারা সজাগ রয়েছে প্রচুর গাড়ি চালানো হচ্ছে যানবাহন একেবারেই সচল রাখা হয়েছে বাড়তি ট্রেন বাড়তি মেট্রো বাড়তি গাড়ি বিভিন্ন জেলায় আমরা দেখেছি যে বিনা মূল্যে পরীক্ষার্থীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু অনেকে ইনিশিয়েটিভ নিয়েছে বা এগিয়ে এসছেন স্বাভাবিকভাবে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য সব মিলিয়ে দশটা থেকে পরীক্ষা শুরু হবে তবে যেটি আমি বললাম যে এত বজ্রাহটনির পরেও ফস্টেরও আদৌ কি হয় পরীক্ষায় বারবার আমরা দেখে থাকি মাধ্যমিক পরীক্ষার আগে আমরা দেখেছি যে পরীক্ষা শুরু ঘন্টা কয়েক পরে কিন্তু প্রশ্নপত্র বাইরে বা সোশ্যাল মাধ্যমে ঘোরাফেরা করতে যদি সেই নিয়ে বিস্তর বিতর্ক থাকে তবে এবছর যেহেতু একেবারে এত কড়া নির্দেশ দেওয়া হয়েছে তারপরে পরীক্ষা কতটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয় সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় বিষয় এবং এটিও মধ্য শিক্ষা পর্ষদ এবং প্রশাসনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ একেবারে যেমনটা তুমি বলছিলে যে ইতিমধ্যে কিন্তু পরীক্ষার্থীরা পৌঁছে গিয়েছে পরীক্ষা কেন্দ্রে এবং নিরাপত্তা ব্যবস্থাটাও জোর দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে এবং পর্ষদের তরফ থেকেও কিন্তু একাধিক বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে ধন্যবাদ তোমাকে